আজকের খাস দশ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বিক্রির টাকা ঢুকেছে মানিক ভট্টাচার্যের ছেলে সহ জামাইয়ের অ্যাকাউন্টে। ব্যাংকশাল কোর্টে দাবি ইডির আইনজীবীর। র্যাডারে রয়েছে মেয়ের শ্বশুর এবং ভাইদের অ্যাকাউন্টও। অভিযোগ, মনীষীদের নামাঙ্কিত ডিএলডি কলেজ থেকেও টাকা তোলা হয়েছে। ডিসেম্বর থেকে ধর্মীয় যুদ্ধ লাগাবে। নদিয়ার প্রশাসনিক বৈঠকে নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। ভোটার লিস্টে ধর্মীয় গোরামি থেকে দূরে থাকার বার্তা দিয়েছে। একই সঙ্গে সীমান্তে থাকা জনগণের পাশে থাকারও কথা স্মরণ করিয়েছে ডিএমও এসপিকে। পদ্ম শিবিরের খাস তালুকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, অথচ আমন্ত্রণই পেলেন না রানাঘাটের সাংসদ সহ বিজেপির 8 বিধায়ক। ক্ষোভ উগরে 34 নম্বর জাতীয় সড়কের পাশে দলের কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ ও তোপ বিরোধী জনপ্রতিনিধিদের। নন্দকুমারের মানুষ দেখিয়েছে কি করতে পারে, নিউটাউন ইকোপার্কের ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। নন্দীগ্রামের কোঅপারেটিভ ব্যাংকের ঘটনা টেনেছেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি। সেখানে বাম বিজেপির ঐক্যবদ্ধ জোটে খাতা খুলতে পারেননি তৃণমূল। স্কুল শৌচাগারের ছাদ ও প্রাচীন ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা। মালদহের মোথাবাড়ির বাংলিটোলা হাই স্কুলের মৃত্যু একাদশ শ্রেণীর ছাত্রের। গুরুতর জখম আরও এক ছাত্র, ভর্তি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। 2023 সালের উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী 5 থেকে 21 ডিসেম্বর। বিজ্ঞপ্তি দিয়ে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র 23 নভেম্বর থেকে স্কুলগুলিকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাঝে ট্রাফিক আইন ভঙ্গ। হেলমেট না পরায় কম বেশি 5 কিলোমিটার পথ স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে হাঁটলেন বাঁকুড়া কোতলপুরের বাইক চালক। লক্ষ্মীবাড়ি ট্রাফিক পুলিশের অভিনব পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে। গুজরাটে বিজেপির প্রার্থী তালিকায় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা এবং কংগ্রেস ত্যাগী প্রতিদান নেতা হার্দিক প্যাটেল। জামনগর উত্তর কেন্দ্র থেকে লড়বেন রিভা জাদেজা। হার্দিকের কেন্দ্র বিরামগ্রাম। মোরবির বিধায়ক ব্রিজেশ মির্জাকে সরিয়ে প্রার্থী করা হয়েছে কান্তিলাল অমর্ত্যকে। পুরীর জগন্নাথ মন্দিরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সাংবিধানিক প্রধানের দায়িত্বে আসার পরই প্রথম নিজের রাজ্য ওড়িশা সফরে এসেছেন। নিরাপত্তার ঘেরাটোপে হেঁটেই এসেছেন জগন্নাথ দেবের দর্শনে। রাষ্ট্রপতির সফর ঘিরে অর্ধ দিবস ছুটি ঘোষণা ওড়িশা প্রশাসনের। অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে 10 উইকেটের লজ্জার হার। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে গো হারা ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ 130 কোটির দেশের। টসে হেরে আগে ব্যাট করে রোহিতদের সংগ্রহ 6 উইকেট 168 রান। টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান, দেখতে থাকুন খাস খবর।